রাজবাড়ির ঘোষপট্টি মোড়ে 59 বছর ধরে বিক্রি হচ্ছে রাজবাড়ির ঐতিহ্য সরখির কুলফি মালাই। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে সরখির কুলফি মালাই। প্রথমে দুধ ভালো করে গরম করে এর পরিমাণ অর্ধেকে নিয়ে আসা হয়। এতে করে দুধ ঘন হয়ে যায়। কুলফির স্বাদ বাড়ানোর জন্য কুলফিতে এলাচ, দারচিনি, তেজপাতা সহ অনেক ধরনের মশলার ব্যবহার করা হয়। তারপরে তৈরি হয়ে যায় সরখির কুলফি মালাই, যা মুখে দিলে আপনি হারিয়ে যাবেন এক নতুন স্বাদের ভুবনে। রাজবাড়ি থেকে আল আমিন খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্ষীর কুলফি মালাই বিক্রেতা আমিন শেখ বলেন, আমরা 59 বছর ধরে ঘোষপট্টি মোড়ে সরখির কুলফি মালাই বিক্রি করছে। আগে আমার চাচা ওয়াজ উদ্দিন শেখ এখানে সরখির কুলফি মালাই বিক্রি করতেন, এখন আমি বিক্রি করে। প্রতিদিন অনেক বিক্রি হয়। কাস্টমারের চাহিদার কারণে অনেক সময় বিকাল 4টার ভিতর সরখির কুলফি মালাই শেষ হয়ে যায়। অনেকে এখানে এসে খান, আবার অনেকে পরিবারের জন্য পার্সেল করে নিয়ে যান। আদি পলাশ জুয়েলার্সের পরিচালক সুব্রত রাজধানী টেলিভিশনকে বলেন, আমাদের দোকানের সামনে সরখির কুলফি মালাই বিক্রি হয়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে সরখির কুলফি মালাই খেতে আসেন, এখানে অনেক ভিড় হয়। আমাদের কাস্টমার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের প্রথম আবদার সরখির কুলফি মালাই খাওয়াতে হবে। আমরা খুশি মনে তাদেরকে সরখির কুলফি মালাই পরিবেশন করে থাকি। আয়াত কসমেটিক্সের পরিচালক সুয়ান রাজধানী টেলিভিশনকে বলেন, আমার দোকানের পাশে রাজবাড়ির ঐতিহ্য সরখির কুলফি মালাই বিক্রি হয়। আমরা আমাদের কাস্টমারের কুলফি মালাই দিয়ে আপ্যায়ন করে থাকি এবং তারা অনেক খুশি হয়। আমি প্রতিদিন খাই এবং মাঝে মাঝে পরিবারের জন্য পার্সেল করে নিয়ে যাই। আমাদের দূরের আত্মীয় স্বজনরা বলেন, রাজবাড়িতে গেলে তোমাদের বিখ্যাত ঐতিহ্য সরখির কুলফি মালাই অবশ্যই খাওয়াবে। এটা জন্মের পর থেকে দেখতেছি এই সরখির মালাইটা এখানে বিক্রি হয়, এবং আজ থেকে প্রায় 60 বছর আগের থেকে শুনছি, 60 বছর আগের থেকে এখানে বিক্রি হচ্ছে। বড় দিনে কাস্টমার সিরিয়াল লাগে, এবং কাস্টমার মানে কোন আইসক্রিম, অন্যান্য আইসক্রিম এগুলো খেতে চায় না, কিন্তু এই সরখির মালাই এখানে অনেক সুস্বাদু এবং টেস্টি। আমাদের যত কাস্টমার আছে সবাই এখানে আসে এবং আপনার থেকে এই কুলফি মালাই খাওয়ার জন্য আমরাও চেষ্টা করি সবাইকে কুলফি মালাই দিয়ে আপ্যায়ন করার জন্য।